তো হ্যালো বন্ধুরা আবারও স্বাগত জানাই আমার এই জি ইনফো চ্যানেলে তো বন্ধুরা আজকে সাতাইশ এপ্রিল ওয়ার্ল্ড ডিজাইন ডে অর্থাৎ বিশ্ব নকশা দিবস যেটি পালন করা হয় তাকে প্রতি বছরের সাতাইশ এপ্রিল এখন প্রশ্ন হলো যে এই বিশ্ব নকশা দিবসটি প্রতিবছরের সাতাইশ এপ্রিল কেন পালিত হয় তো বন্ধুরা এই ভিডিওতে জানবো এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর তাহলে বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করে তো বন্ধুরা আমরা অনেকেই হয়তো বা জানি আবার অনেকেই জানি না যে প্রতি বছরের সাতাইশ এপ্রিল দিনটি বিশ্ব নকশা দিবস হিসেবে পালন করা হয় থাকে। কিন্তু কেন বন্ধুরা এই প্রশ্নটির উত্তর জানার আগে ও ডি সম্পর্কে সাধারণ কিছু তথ্য অবশ্যই জানতে হবে ও ডি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ডিজাইন বা আন্তর্জাতিক নকশা সংস্থা এটি নকশা পেশাদারদের প্রতিনিধিত্বকারী একটি আন্তর্জাতিক সংস্থা এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের ২৭ এপ্রিল লন্ডনে এই সংস্থাটি বিশ্বের মোট পঞ্চাশটি দেশে একশো বিশটিরও বেশি ছোটো ছোটো নকশা সংস্থাগুলির প্রতিনিধিত্ব করে থাকে তো বন্ধুরা আশা করি আইসি ও ডি সম্পর্কে সাধারণ ধারণা চলে এসেছে এবার চলে আসি মূল প্রশ্নে প্রতি বছর সাতাইশ এপ্রিল দিনটি কেন নকশা দিবস হিসেবে পালিত হয় বন্ধুরা আমাদের মধ্যে সকলেই কোনো না কোনো পেশায় জড়িত আছেন আর ডিজাইন বা নকশা তৈরি করাও যে এক ধরনের পেশা এবং এই পেশাটিও যে অন্য পেশার তুলনায় খুব একটা ছুটো নয় তা প্রমাণ করার জন্যই ওই পেশায় নিযুক্ত কর্মচারীরা ডি এর প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে প্রতি বছর সাতাইশ এপ্রিল দিনটি বিশ্ব নকশা দিবস হিসেবে পালন করে থাকেন বন্ধুরা বলে রাখি দুই সালের নকশা দিবসের থিম ছিল বি প্রফেশনাল অর্থাৎ পেশাদার হও আবার দুই সালের নকশা দিবসের থিম ডিজাইন ফর ইয়েচ অ্যান্ড অল অর্থাৎ প্রত্যেকের জন্য নকশা তো বন্ধুরা এটাই ছিল আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এ ধরনের আরও অজানা বিভিন্ন তথ্য পেতে এবং সাধারণ বিষয়গুলি সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ